হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমাদের ক্লাস নাম্বার সেভেন্টিন এবং আজকের আমাদের এই স্পেশাল জি কে ক্লাসটা কিন্তু মেনলি পিএসসি ফুড এস আই কেপি এবং ডব্লিউবিসিএস বিসিএস প্রিলিমস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য হেল্পফুল কারণ আমরা পিএসসির লাস্ট টেন ইয়ার্সের কোয়েশনগুলো কিন্তু এখানে সলভ করাচ্ছি এবং তোমরা যদি এই প্রত্যেকটা পরীক্ষার জিকে সেকশনটা দেখো তাহলে পিএসসি লাস্ট টেন ইয়ার্সের কোশন সলভ করলে তোমাদের সেখান থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু হুবহু কমন আসবে তাই আমাদের টার্গেট জি কে পোর্শনটাতে একেবারেই খুব শক্তপোক্তভাবে পরীক্ষাতে অ্যাপিয়ার করা ঠিক আছে তো আজকে সেটা প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো বলছে গুজরাট থেকে শখদের উচ্ছেদ করেন কে প্রত্যেকটা কোয়েশ্চনের সঙ্গে চারটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ এবং যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হবে সেটা তোমরা নিচে টেলিগ্রামে নিচে তোমাদের এই কমেন্টে কিন্তু জানাবে এবং এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া হয় তোমরা অবশ্যই এই ক্লাসের শেষে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে যাবে তো বলছে গ্রুপ গুজরাট থেকে শকদের উচ্ছেদ করেন কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য শশাঙ্ক নাকি দন্তি দুর্গ কারেক্ট নিয়ে নেব কারেক্ট আনসার অপশান নাম্বারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের উচ্ছেদ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিলেন ঠিক আছে সকারি উপাধি নিয়েছিলেন আর শকদের উচ্ছেদ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়নিতে তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন ঠিক আছে উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা আরেকটা বিষয় এখানে বলতে চাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে শকদের কর্দমাক শাক রাজা নহপানকে পরাজিত করে গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে তো তার আগে কিন্তু গৌতমী পুত্র সাতকর্ণী এই ঘটনাটা ঘটিয়েছেন অর্থাৎ শকদেরকে পরাজিত করেছেন পরবর্তীতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত করে সকারে উপাধি নিয়েছেন এক্সট্রা ইনফরমেশনগুলো রেখে দেবে যেগুলো পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে ধর্মপাল নিচের কোন স্থানে আধিপত্য দখল করতে চেয়েছিলেন কোথায় তরাইন মানেশ্বর কনোজ নাকি পাটলিপুত্র কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি কনজ যে কারণে ত্রিশক্তি ত্রিশক্তি দ্বন্দ্ব লেগেছিল ঠিক আছে পাল রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহারদের মধ্যে কনজকে কেন্দ্র করে ঠিক আছে যেটা প্রায় দুশো বছর চলেছিল প্রায় দুশো বছর ওকে নেক্সট পাল বংশ সব থেকে পরাককর্মী রাজা ছিলেন পাল বংশ সব থেকে পরাককর্মী রাজা দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং তিনি সম্ভবত বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন অর্থাৎ মৎস্য ব্যাপারটা যে রয়েছে সে মৎস্য মতো অবস্থা থেকে নিরূপায় বা সেই অবস্থা থেকে নিষ্পত্তি ঘটনার জন্যই সেই সময়কার সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা মিলে গোপাল নামক একজন জনৈক প্রভাবশালী ব্যক্তিকে রাজা হিসাবে ঘোষণা করেন বা রাজা হিসেবে নির্বাচন করেন তো এই পাল বংশ সব থেকে পরাক্রমী রাজা কে ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি দেবপাল দেবপাল মধ্য ভারতে পাল বংশের প্রভাব বিস্তার করেছিলেন এবং দেবপালের পরাক্রমে বিশেষ পরামর্শদাতা ছিলেন দর্ভ পানি এটাও লেখে রাখবে পাল সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার কে করেছিলেন পাল সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার কে করেছেন ধীমান দেবপাল লক্ষণশীল নাকি রামপাল পাল সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার কে করেছিলেন পুনরুদ্ধার করেছিলেন রামপাল প্রথম মহিপালের সময় পাল সাম্রাজ্যের যে গৌরব অস্তমিত হয়ে গিয়েছিল সেটা রামপাল কিন্তু পুনরায় তুলে ধরেছিলেন ঠিক আছে নেক্সট আসবো পরের প্রশ্ন এই প্রশ্নটা বারংবার আসতে দেখা যায় অদ্ভুত সাগর এবং দান সাগর কে রচনা করেন দান সাগর এবং অদ্ভুত সাগর কে রচনা করেন জয়দেব বল্লাল সেন দেবপাল নাকি শশাঙ্ক দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছেন বল্লাল সেন সেন বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি কিন্তু কুলিন যে প্রথা বা কুলীন সমাজের প্রথা বা কৌলিন্ন প্রথা যেটাকে আমরা বলে থাকি কৌলিন্য প্রথা সেটাকে চালু করেছিলেন ঠিক আছে আচ্ছা সেই সেন যুগের সাহিত্যের যে সমৃদ্ধি হয় তার উল্লেখযোগ্য উদাহরণ ছিল জয়দেবের লেখা গীত গীতগোবিন্দম ঠিক আছে বা গীত গোবিন্দ নেক্সট পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল পল্লবদের রাজ রাজধানী কোথায় ছিল বাতাপি অন্ধ্র নাসিক নাকি কাঞ্চি পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চি অপশন নাম্বার ডি আর পল্লব রাজবংশ প্রতিষ্ঠা করেন সিংহ বিষ্ণু ঠিক আছে সিংহ বিষ্ণু পল্লব বংশ শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন যিনি রথ মন্দির স্থাপত্যরীতির প্রতিষ্ঠা করেছেন চোলদের কোন রাজা বৃহদেশ্বর মন্দির স্থাপন করেন চোলদের কোন রাজা বৃহদেশ্বর মন্দির স্থাপন করেন কুলতুঙ্গ দ্বিতীয় পুলকেশী রাজরাজ প্রথম রাজরাজ নাকি রাজেন্দ্র চোল সঠিক উত্তর কী হবে চোলদের কোন রাজা বৃহদেশ্বর মন্দির স্থাপন করেছেন সঠিক উত্তর অপশান নাম্বার সি রাজরাজ বা প্রথম রাজরাজ বৃহদেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দিরে অপর নাম ছিল রাজ রাজরাজেশ্বর মন্দির রাজ রাজেশ্বর মন্দির ওকে আর চোলদের রাজধানী কোথায় ছিল তাঞ্জোর বা থাঞ্জাভুর তাঞ্জোর বা থাঞ্জাভুর নেক্সট আসবো কোন চোল রাজা বাংলা জয় করেন কোন চোল রাজা বাংলা জয় করেন রাজেন্দ্র চোল রাজরাজ চোল কুলতুঙ্গ নাকি বি এবং সি দুজনই বাংলা জয় করেছিলেন রাজেন্দ্র চোল অপশন নাম্বার এ বাংলা জয় করার পর তিনি গঙ্গাইকোন্ড চোল গঙ্গাইকোণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন রাজেন্দ্র চোল গোপুরম শিল্পরীতি প্রতিষ্ঠা করেছেন কোন শিল্পরীতি গোপুরম ওকে নেক্সট আসবো নাম্বার নাইন রবি কার সভাপতি ছিলেন বা সভাকবি ছিলেন রবি কীর্তি কার সভাকবি ছিলেন কীর্তি বর্মা দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মন নাকি অমোঘ বর্ষ সঠিক উত্তর কী হবে রবি ছিলেন দ্বিতীয় পুলকেশি সভাকবি দ্বিতীয় পুলকেশী কে ছিলেন চালুক্য রাজ বা চালুক্য বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা আর দ্বিতীয় পুলকেশির সমস্ত কীর্তিনে রবিকীর্তি আই হোল শিলালিপি আইহোল শিলালিপি বা আইহোল হোল প্রশস্তি রচনা করেছিলেন আচ্ছা হর্ষবর্ধন দ্বিতীয় পুলকৃষিকে দক্ষিণা পথপতি উপাধি দিয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু রেখে দেবে ঠিক আছে দক্ষিণা পথ পতি বা পথি উপাধি দিয়েছিলেন নেক্সট চলে আসবে নাম্বার দশ বাতাপি কোন্ড কাকে বলা হয় বাতাপি কোন্ড দ্বিতীয় নরসিংহ বর্মন প্রথম পুলকেশি অমক বর্ম নাকি হরিসেন বাতাপি কোণ্ড বলা হয় দ্বিতীয় নরসিংহ বর্মনকে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো নাম্বার ইলেভেন সর্বভারতীয় মুসলিম লীগ কবে সর্বসম্মতভাবে পৃথক পাকিস্তানের ডাক দিয়েছিল সর্বভারতীয় মুসলিম লীগ যেটা তৈরি হয়েছিল কবে যেটা তৈরি হয়েছিল উনিশশো ছয়ে তাই তো যেটা উনিশশো ছয়ে তৈরি হয়েছিল মানে যখন বঙ্গভঙ্গের সূচনা হতে নেয় উনিশশো পাঁচে ঠিক তার পরে কিন্তু এটা হয়েছিল এবং এই সর্বভারতীয় মুসলিম লীগ কবে পাকিস্তানের ডাক দেয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের উনিশশো চল্লিশের লাহোর অধিবেশনে লীগ পৃথক পাকিস্তানের দাবি করে এই প্রস্তাবের খসড়া তৈরি করেছেন মোহাম্মদ জাফরুল্লাহ খান মোহাম্মদ জাফরুল্লো খান ঠিক আছে নেক্সট চলে আসবো আচ্ছা আরেকটা বিষয় এখানে একটা কথা উল্লেখ করতে হবে তিনি ছিলেন ফজলুল হক এই নামটা তোমার মনে রাখবে ফজলুল হক যিনি প্রথম এই প্রস্তাব পেশ করেছেন আমরা তো জানলাম প্রস্তাবের খসড়ি করেছেন মোহাম্মদ জাফরুল্লাহ খান কিন্তু প্রস্তাব দিয়েছিলেন ফজলুল হক ঠিক আছে নেক্সট আসবো নাম্বার বারো প্রত্যক্ষ সংগ্রামের ডাক কোন রাজনৈতিক দল দিয়েছিল প্রত্যক্ষ সংগ্রাম ইউনানিস্ট পার্টি মুসলিম লীগ হরিজন সংঘ নাকি জাতীয় কংগ্রেস কারেক্ট আনসার অপশান নাম্বার বি মুসলিম লীগ নাইনটিন ফোরটি সিক্স উনিশশো ছেচল্লিশ এর সিক্সটিন্থ অফ অগাস্ট উনিশশো ছেচল্লিশের ষোলোই অগাস্ট মুসলিম লীগ ক্যাবিনেট মিশন প্রদত্ত গণপরিষদের দাবি প্রত্যাখ্যান করে পৃথক রাষ্ট্রের দাবিতে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন নেক্সট আসবো উনিশশো সালে কত তারিখে বঙ্গভঙ্গের দিন ঘোষণা হয় উনিশশো পাঁচে তো আমরা জানি তাই না বড়লাট লর্ড কার্জনের সময় এটা হয়েছিল যে সময় আমরা জানি প্রত্যেকে যে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর কী হয়েছিল সিক্সটিন্থ অফ অক্টোবরে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এবং মুসলিমদের একত্রিত করার জন্যে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন ঠিক আছে তো কবে বঙ্গভঙ্গটা ডাক দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার ডি ষোলোই অক্টোবর ঠিক আছে এবং এরই প্রতিবাদে তিনি কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিলেন স্বদেশী আন্দোলনের নিষ্ক্রিয় প্রতিরোধ পন্থা কী ছিল স্বদেশী আন্দোলনের নিষ্ক্রিয় প্রতিরোধ পন্থা কী ছিল চারণ গানের মাধ্যমে মানে ব্যালার্টস যেগুলো চারণ গানের মাধ্যমে সবাইকে সচেতন করা বয়কট কর না দেয়া নাকি সবকটই ঠিক সঠিক উত্তর কী হবে স্বদেশী আন্দোলনের নিষ্ক্রিয় প্রতিরোধ পন্থা ছিল অপশান নাম্বার বি বয়কট বয়কট আন্দোলনের নেতৃত্ব দেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি কৃষ্ণকুমার মিত্র এবং মতিলাল ঘোষ ওকে নেক্সট চলে আসবে নাম্বার পনেরো স্বদেশী আন্দোলনের ইতিবাচক প্রতিবাদের দিক কোনটি ছিল স্বদেশী আন্দোলনের ইতিবাচক প্রতিবাদের দিক কোনটা ছিল দেশীয় শিল্প প্রতিষ্ঠা দেশে বিদেশি কারখানায় দেশীয় শ্রমিক নিয়োগ বৃদ্ধি বোমা গুলির দ্বারা স্বাধীনতা অর্জনের চেষ্টা নাকি ব্রিটিশ পার্লামেন্টে পিটিশন জারি অর্জনের চেষ্টা স্বদেশী আন্দোলনের ইতিবাচক প্রতিবাদের দিক কোনটা ছিল সঠিক উত্তর দেশীয় শিল্প প্রতিষ্ঠা অপশান নাম্বার এ নেক্সট স্বদেশি আন্দোলনে দেশীয় শিল্প প্রসারে নিচের কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল মানে দেশীয় যে বিষয়গুলো রয়েছে বা দেশীয় যে প্রোডাক্টস রয়েছে সেগুলোকে অনেক বেশি প্রসার করার জন্যে কোন সোসাইটি বা কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এশিয়াটিক সোসাইটি ডন সোসাইটি ফোর্ট উইলিয়াম নাকি স্টুল স্কুল বুক সোসাইটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখার্জি যেটা যিনি সে সতীশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষের মতো সদস্যরাও কিন্তু এখানে ছিলেন স্বদেশী আন্দোলনের সময় বয়কটের ডাক দেয় কোন পত্রিকা মানে কোন পত্রিকা সুধা বচনী বাংলার কথা সঞ্জীবনে নাকি হিতকারিনী স্বদেশী আন্দোলন যখন চলছে তখন বয়কটের ডাক দিয়েছিল কোন পত্রিকা কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার সি সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত এই পত্রিকা বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনের সময় বয়কটের ডাক দিয়েছিল নেক্সট আসব কোন পত্রিকা বঙ্গভঙ্গকে গুরুতর জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেন বা ঘোষণা করে বেঙ্গলি পত্রিকা হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা নীল দর্পণ নাকি বঙ্গ দর্পণ কোন পত্রিকা বঙ্গভঙ্গকে গুরুতর জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছিল সঠিক উত্তর বেঙ্গলি পত্রিকা বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসুর সাহায্যে স্বদেশী আন্দোলনকে গণ আন্দোলন রূপে নিয়ে যান এবং এই বঙ্গভঙ্গের সময় এই বেঙ্গলি পত্রিকার সম্পাদক মানে সম্পাদকও কিন্তু ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিজে ঠিক আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর সুরেন্দ্রনাথ ব্যানার্জীর আত্মজীবনী নাম হচ্ছে এ নেশন ইজ মেকিং এ নেশন ইজ মেকিং ঠিক আছে ভারতে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন হোমরুল লিগ অ্যানিবেশান্ত বিএস সাপার দে আনন্দমোহন বসু নাকি মাস্টার দা সূর্য সেন হোমরুল লীগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অ্যানি বেসান্ত মাদ্রাজের আদিয়ারে তার হোমরুল আন্দোলনের সদর দপ্তর প্রতিষ্ঠা করেছেন এ বিষয়ে তাকে হেল্প করেছিলেন বিপি ওয়াদিয়া আর অ্যানিবেশান্তের সাথে সাথে এই সময় মহারাষ্ট্রে ভারতে হোমরুল লীগ প্রতিষ্ঠা করে হোমরুল আন্দোলনে সারা ভারতে ছড়িয়ে দিয়েছিল বালগঙ্গাধর তিলক তো তাকে হেল্প করেছিলেন চম্পারণ আন্দোলন বা চম্পারণ সত্যাগ্রহ নাইনটিন সিক্সটিন অর্থাৎ গান্ধী পিরিয়ড কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে ভারতবর্ষে গান্ধী যুগ উনিশশো থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে গান্ধী যুগ উনিশশো পনেরো থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা ভারতের স্বাধীনতা পর্যন্ত সময়কাল ঠিক আছে তো চম্পারণ আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় সঠিক উত্তর হবে অপশন নাম্বারে বিহার বিহারে চম্পারণে নীল চাষিদের নীল চাষিদের যে নিজেদের অধিকার বুঝে দেওয়ার জন্য কিন্তু এই আন্দোলনটা হয়েছিল ভারতবর্ষে গান্ধীজির এটি প্রথম আন্দোলন ছিল এরপর আসবে নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোন বন্দরটি উড়িষ্যায় অবস্থিত নিচের কোন বন্দর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে পাড়াদ্বীপ নাহারকাটিয়া মাজুম নাকি কটক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পাড়্বীপ বন্দর পাড়াদ্বীপ লৌহা করে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বা পাড়াদ্বীপ থেকে লৌহ আকরিক সবচেয়ে বেশি রপ্তানি হয় আর পাড়াদ্বীপ বন্দরের নিজস্ব রেলপথ কিন্তু রয়েছে পরে চলে আসি নিচের কোনটি নদী বন্দর ধানসিরি কলকাতা ওখা নাকি সুরাট নিচের কোনটা একটা নদী বন্দর সঠিক উত্তর অপশন নাম্বার বি কলকাতা এবং এই কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত সরি কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত কিন্তু কলকাতা সহায়ক বন্দরটি হচ্ছে হলদিয়া ঠিক আছে এটা হুগলি নদীর তীরে অবস্থিত নেক্সট চলে আসবো নিচের কোন রাজ্যে বন্দরের সংখ্যা সবচেয়ে বেশি নিচের কোন রাজ্যে বন্দর সব থেকে বেশি রয়েছে মহারাষ্ট্র মণিপুর গোয়া নাকি তামিলনাড়ু কারেক্ট আনসার কী হবে নিচের কোন রাজ্যে বন্দরের সংখ্যা সব থেকে বেশি সঠিক উত্তর তামিলনাড়ু বন্দর মানে হচ্ছে পোর্ট পোর্ট এরিয়া ঠিক আছে তামিলনাড়ুর তিনটা বন্দর আছে চেন্নাই এল্লোর আর তুতিকোরণ আর চেন্নাই ভারতের সবথেকে পুরোনো বন্দর সবচেয়ে পুরনো আর এন্নোর ভারতের প্রথম বেসরকারি বন্দর দুটোই তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে নাম্বার টোয়েন্টি ফোর ভারতের বৃহত্তম বন্দর কোনটা ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই সান্তাক্রুজ সুরাট নাকি কান্ডালা ভারতের বৃহত্তম বন্দর কোনটা সঠিক উত্তর মুম্বাই মুম্বাই বন্দরটি মহারাষ্ট্রে অবস্থিত আর মুম্বাই ভারতের সব থেকে বেশি ব্যস্ততম বন্দর মুম্বাইকে সাহায্য করার জন্য জওহরলাল নেহেরু নবসেবা বন্দর নির্মাণ করেছিলেন নিচের কোন বন্দরটি কর্ণাটকে অবস্থিত নিউ ম্যাঙ্গালোর ওখা পানাজি নাকি কান্ডালা নিচের কোন বন্দরটি কর্ণাটকে অবস্থিত চারটা অপশনের মধ্যে নিউ ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত এটাকে গেটওয়ে অফ কর্ণাটকও বলা হয় ঠিক আছে এই বন্দরকে গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়ে থাকে পরে নম্বর দেশভাগের সন্তান কোন জাহাজ বন্দরকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেশভাগের সন্তান কোন জাহাজ বন্দরকে বলা হয় কান্ডালা কলকাতা গোপালপুর নাকি চেন্নাই দেশভাগের সন্তান কোন জাহাজ বন্দরকে বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার এ কান্ডালা করাচি বন্দরের অভাব পূর্ণ করতে এই বন্দর স্থাপন করা হয় আর কান্ডালা বন্দরটি ভারতের একমাত্র শুষ্ক মানে শুল্কমুক্ত বন্দর কান্ডালা বন্দরটি গুজরাটে অবস্থিত কোথায় গুজরাট নেক্সট আসি বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত বিশাখাপত্তনম কোন রাজ্যে বিশাখাপত্তনম বা যেটাকে আমরা বলে থাকি ভাইজাগ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার অন্ধ্রপ্রদেশ এটি ভারতের গভীরতম বন্দর আজকে বন্দর থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু করা হলো ঠিক আছে বৃহত্তম গভীরতম প্রাচীন প্রথম বেসরকারি প্রথম বন্দর ইত্যাদি নেক্সট ভারতের মোট আন্তর্জাতিক বিমানবন্দর কতগুলি রয়েছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দর চব্বিশ আঠাশ বত্রিশ নাকি চৌত্রিশ সঠিক উত্তর অপশন নাম্বার বি আঠাশটি আর যদি বলি ভারতের বৃহত্তম ইন্টারন্যাশনাল বিমানবন্দর সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজী বিমানবন্দর আচ্ছা ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক বিমানবন্দর সেটা হচ্ছে গোপীনাথ গোপীনাথ বরদৌলি গোপীনাথ বরদৌলই ঠিক আছে এই নামগুলো কিন্তু রেডি করে রেখে দেবে ঠিক আছে আর ভারতের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে মুম্বাই তার মানে আমরা জানলাম বৃহত্তম ক্ষুদ্রতম এবং পুরনো তিনটাই আন্তর্জাতিক কয়লা উৎপাদনে প্রথম স্থানাধিকার করে কে কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড় কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড অপশন নাম্বার এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ঝড়িয়া নামটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে শুনেছ ঝাড়খণ্ডের ঝড়িয়া ভারতের বৃহত্তম কয়লা খনি আর ভারতের কয়লা উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণ করে কোল ইন্ডিয়া লিমিটেড তাল তালচেরে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত আছে নেক্সট নাম্বার থার্টি ভারতে কত ধরনের কয়লা পাওয়া যায় তিন দুই এক নাকি চার দেখো ভারতে বেসিক্যালি বিটুমিনাসটা পাওয়া যায় ভারতে লিগনাইটও পাওয়া যায় আর পিট কয়লাটা পাওয়া যায় অর্থাৎ প্রধানত তিন ধরনের কয়লাই কিন্তু পাওয়া যায় ভারতবর্ষে লিগনাইট কয়লা তাপশক্তি উৎপাদনে সব থেকে বেশি ব্যবহৃত হয় আর ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি তামিলনাড়ুর নেভেলিতে অবস্থিত তামিলনাড়ুর নেভেলি ওকে নেক্সট আসবো নাম্বার থার্টি ওয়ান হিমোগ্লোবিন হলো ড্যাশ হিমোগ্লোবিন এক ধরনের কি যুগ্ম প্রোটিন ফ্যাট যুগ্ম ফ্যাট নাকি শর্করা হিমোগ্লোবিন এক প্রকারের কি হিমোগ্লোবিন কিন্তু প্রোটিন এটা মনে রাখবে ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের যুগ্ম প্রোটিন লোহিত রক্ত কণিকাতে হিমোগ্লোবিন থাকে রেড ব্লাড কর্পাসেল বা আর বিসিতে হিমোগ্লোবিন থাকে মানদে হিমোগ্লোবিনের পরিমাণ চোদ্দো দশমিক পাঁচ গ্রাম ওকে নেক্সট নিচের কোনটি সার্বজনীন গ্রহিতা অর্থাৎ রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ এ এবি সি নাকি এ আর সি দুটাই ঠিক সার্বজনীন গ্রহিতা সার্বজনীন দাতা যদি বলি তাহলে সেটা হচ্ছে ও সার্বজনীন গ্রহিতা যদি বলি তাহলে সেটা হচ্ছে এবি ঠিক আছে আর রক্তের গ্রুপকে কি বলা হয় এবিও নেক্সট রক্তে অজৈব পদার্থ রূপে কি থাকে সিরাম জল শর্করা নাকি লবণ রক্তে অজৈব পদার্থ রূপে কি থাকে সঠিক উত্তর অপশান নাম্বার ডি লবণ রক্তে জৈব পদার্থ থাকে জৈব পদার্থের মধ্যে থাকে প্রোটিন অ্যামোনিয়া শর্করা হরমোন উৎসেচক ঠিক আছে প্রোটিন অ্যামোনিয়া শর্করা হরমোন উৎসেচক এই এই জিনিসগুলো কিন্তু রক্তে থাকে আর রক্তে নাইনটি ওয়ান থেকে নাইনটি টু পারসেন্ট জলীয় পদার্থ থাকে নিচের কোনটি দানাদার শ্বেত রক্ত কণিকা নিচের কোনটি দানাদার শ্বেত রক্ত দেখো শ্বেত রক্তকণিকা কী করছে রক্ত তঞ্চনে সাহায্য করছে ভিটামিন কে এর সাহায্য নিয়ে তাই তো আর নিচের কোনটা দানাদার শ্বেত রক্তকণিকা বলতে হবে নিউট্রোফিল মনোসাইড অ্যামপ্লাস্ট নাকি রিডিওপ্লাস্ট কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার এ নিউট্রোফিল ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি ফাইভ মানব দেহের রক্তমক্ষণকালের সময় রক্ত রক্তমক্ষণকালের সময় দুই থেকে পাঁচ মিনিট দশ মিনিট সাত থেকে বারো মিনিট নাকি পনেরো মিনিট রক্ত মানে হচ্ছে ব্লিডিং টাইম ব্লিডিং টাইম বলা হয় আর রক্ত তঞ্চনকালে ক্লটিং টাইম বলে মানে যেটা রক্ত জমা পাচ্ছে ক্লটিং টাইম পাঁচ থেকে আট ব্লিডিং টাইম দুই থেকে পাঁচ মিনিট ঠিক আছে ক্লটিং মানে হচ্ছে রক্ত জমাট বাধা তো সেটা হচ্ছে পাঁচ থেকে আট মিনিট আর ব্লিডিং টাইম দুই থেকে পাঁচ মিনিট রক্ত তঞ্চনে বিলম্ব হয় যে রোগের ক্ষেত্রে রক্ত তঞ্চনে বিলম্ব হয় কোন রোগের ক্ষেত্রে হিমোফিলিয়া অ্যানিমিয়া থ্রম্বোসিস নাকি নেপাসিস রক্ততঞ্চনে বিলম্ব হয় যে রোগের ক্ষেত্রে সেটা হচ্ছে হিমোফিলিয়া অপশন নাম্বার এ হিমোফিলিয়া একটি বংশগত রোগ রক্ত জমাট বাঁধার পর জমাট অংশ থেকে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস নিশ্চিত হয় সেটাকে কি বলা হয় সিরাম কারণ কি কারণ হচ্ছে রক্তের যে কণিকাগুলো রয়েছে সেটাকে কিন্তু রক্ততঞ্চনের মাধ্যমে সেটা আটকে দেওয়া হয় বডির মধ্যে তখন সিরামটা শুধু বেরিয়ে আসে ঠিক আছে আর রক্ততঞ্চনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে থ্রম্বিন আর ফাইব্রিনোজেম আচ্ছা থ্রম্বোসিস রোগটি হয় থ্রম্বোসিস রোগটি হয় ফুসফুস মস্তিষ্ক হার্ট নাকি রক্তবাহে থ্রম্বোসিস রোগটি কোথায় হয় কারেক্ট আনসার নিয়ে নেব থ্রম্বোসিস রোগটি হয় রক্তবাহে অপশন নাম্বার ডি রক্ত নালির ভেতরে রক্ত জমাট বাধাকে থ্রম্বোসিস বলে রক্ত মধ্যে যদি রক্ত চঞ্চন হতে শুরু করে তাহলে সেটা হচ্ছে থ্রম্বোসিস আর মস্তিষ্কের রক্ত রক্ত জমার বাদলে সেটাকে সেরিব্রাল থম্বোসিস বলা হয় ঠিক আছে নাম্বার এইট ফুসফুসীয় ধমনের মধ্যে দিয়ে অধিক ড্যাশযুক্ত দূষিত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনের মধ্যে দিয়ে অধিক যুক্ত দূষিত রক্ত প্রবাহিত হয় অক্সিজেনযুক্ত নাইট্রোজেনযুক্ত হাইড্রোজেনযুক্ত নাকি কার্বন ডাইঅক্সাইডযুক্ত কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি সিও যুক্ত অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে দূষিত রক্ত বলে আর অধিক রক্ত যুক্ত রক্তকে শুদ্ধ রক্ত বলে ঠিক আছে আচ্ছা সিস্টেমিক সংবহন কাকে কেন্দ্র করে হয় সিস্টেমিক সংবহন হৃৎপিণ্ড ফুসফুস যকৃত নাকি বৃক্ক সিস্টেমিক সংবহন সঠিক উত্তর অপশন নাম্বার এ হৃৎপিণ্ড দেখো বলছে হেপাটক সংবহনে প্রধান অঙ্গ যকৃত করোনারি সংবহনে যুক্ত থাকে মস্তিষ্ক আর এই যে সিস্টেমিক সংবহন রয়েছে এই সিস্টেমিক সংবহনে রক্ত ধমনের দ্বারা হৃৎপিণ্ডে থেকে দেহে এবং জালক দ্বারা দেহ থেকে হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে নেক্সট আসবে কোয়েশেন নাম্বার ফোরটি কুইনাইনের উৎস কী শিঙ্কোনা গাছ বেঞ্জিনো মিথাইল দুতরা গাছ পাইন গাছ কুইনাইনের উৎসটা কি সঠিক উত্তর শিঙ্কোনা গাছের ছাল বা শিঙ্কোনা গাছের বাকল কুইনাইন কি কাজে ব্যবহৃত হয় ম্যালেরিয়া নেক্সট আসবো নাম্বার ফোরটি ওয়ান ইন্ডিয়ান থেকে কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে নেব প্রথম প্রশ্ন কী রয়েছে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়ে যায় পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনিশশো ঊনসত্তর উনিশশো বাহান্ন দু হাজার এক নাকি উনিশশো একানব্বই সঠিক উত্তর উনিশশো ঊনসত্তরে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়ে যায় পশ্চিমবঙ্গের প্রথম জরুরি অবস্থা জারি হয় নাইনটিন সেভেন্টি এইটে উনিশশো আটাত্তরে আর পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ রাজ্যরূপে স্বীকৃতি পায় নাইনটিন ফিফটি সিক্সে উনিশশো ঠিক আছে আচ্ছা এই কোশ্চনের সঙ্গে একটা কোশ্চেন তোমাদেরকে হোম দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার ছিলেন প্রথম চিফ মিনিস্টার এটা কাইন্ডলি কমেন্টটা তোমরা জানি যেতে করে ক্লাসের শেষে আমি পরে কমেন্টটা চেক করলে তোমাদের কমেন্টগুলো দেখতে পাই লাইভ যেটা করলে না সেই কমেন্টগুলো পরে চেক করা যায় না তোমরা এটা জাস্ট কমেন্ট বক্সে করে কমেন্ট করে রাখবে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তরটা কী নিয়ে নিলাম এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনসত্তর নাইনটিন সিক্সটি নাইন নেক্সট আসি কোন রাজ্যে বিধান পরিষদ গঠন বা বিলোপের চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে থাকে কোন একটি রাজ্যে এই সিদ্ধান্তটা কে নেবেন রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী কারেক্ট আনসার অপশান নাম্বার বি পার্লামেন্ট পার্লামেন্টের দুই থেকে মানে দুই তৃতীয়াংশ টু থার্ড অংশ সদস্য সমর্থন দরকার ক্ষেত্রে আর বর্তমানে ভারতের ছয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে মোট ছয়টি রাজ্যে কেন্দ্র রাজ্য সম্পর্ক কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিরানব্বইটি বিষয় সাতানব্বইটি বিষয় একশো বিষয় নাকি ছিয়ানব্বইটি বিষয় সঠিক উত্তর কেন্দ্র রাজ্য সম্পর্কে কেন্দ্রীয় তালিকায় মোট নিরানব্বইটা বিষয় রয়েছে অপশান নাম্বার এ আর কেন্দ্রীয় তালিকার বিষয়ে কেন্দ্রের আইন বলবৎ হয় এই তালিকা সেভেন্থ শিডিউল বা সপ্তম তফসিল ঠিক আছে সেভেন্থ শিডিউলে কিন্তু এটা রয়েছে নেক্সট নাম্বার ফোরটি কেন্দ্র রাজ্য সম্পর্কে যুগ্ম তালিকার বা যুগ্ম তালিকায় কটি বিষয় উল্লেখ আছে কেন্দ্র রাজ্য তালিকায় বা কেন্দ্র রাজ্য সম্পর্কে যুগ্ম তালিকায় কটি বিষয় উল্লেখ আছে বাহান্ন ছাপ্পান্ন ছেষট্টি নাকি আটষট্টি কারেক্ট অ্যান্সার অপশান নাম্বারে বাহান্ন ঠিক আছে নেক্সট শাসন ব্যবস্থার জন্য পঞ্চায়েতের প্রতিষ্ঠার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা দেখো নির্দেশমূলক নীতিতে প্রথম পঞ্চায়েত স্থাপনের কথা বলা হয় মানে যেটা ডাইরেক্ট প্রিন্সিপালস রয়েছে নির্দেশমূলক নীতি তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার এ ফোরটি দুশো তেতাল্লিশ নম্বর যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেল নাম্বার টু ফোরটি থ্রি সেখানে পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে আর সংবিধানের সব থেকে বড়ো ধারা এটা নেক্সট আসবো নাম্বার ফোরটি সিক্স ভারতে পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা প্রথম কোথায় হয় ভারতে পঞ্চায়েতী ব্যবস্থার সূচনা প্রথম কোথায় হয় রাজস্থান বিহার পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েতী ব্যবস্থার প্রথম সূচনা হয়েছে ভারতবর্ষের রাজস্থানে আচ্ছা রাজস্থানের নাগৌর জেলায় কোন জেলা সেটাও উল্লেখটা এখানে করা দরকার সেটা হচ্ছে নাগৌর নাগৌর জেলায় সর্বপ্রথম পঞ্চায়েতি ব্যবস্থা সূচনা হয় এবং উনিশশো উনষাটের সেকেন্ড অক্টোবর নাইনটিন ফিফটি নাইনের সেকেন্ড অফ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন এটা কিন্তু হয়েছিল আর এরপর দ্বিতীয় যে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথমে রাজস্থান তারপর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে নেক্সট ভারতের পঞ্চায়েতী ব্যবস্থা হলো ত্রিস্তরীয় চতুর্স্তরীয় নাকি কোনোটি নয় ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা কীরকম দেখো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ কিছুদিন আগে ভোট হলো পশ্চিমবঙ্গে তাই তো জেলা পরিষদ তার কটি স্তর হলো তিনটা স্তর ত্রিস্তরীয় স্তর উনিশশো সালে নাইনটিন ফিফটি টুতে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা পঞ্চায়েত ব্যবস্থার পরীক্ষামূলক প্রণয়ন শুরু হয় আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলবন্ত রায় মেহতা কমিটি যেটা বলা হচ্ছে বলবন্ত রায় বলবন্ত রায় মেহতা এই মেহেতা কমিটির মাধ্যমে এটা কিন্তু শুরু হয়েছিল বা এর সুপারিশে শুরু হয়েছিল তো এই বিশেষ বিশেষ যেই টিপণীগুলো এখানে দিচ্ছি বা এই টুকরো ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো ইনক্লুড করে রাখবে এগুলো তোমাদের হেল্পফুল হবে নেক্সট নাম্বার ফোর্টি গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক প্রধানকে বলা হয় কি সভাপতি সভাধিপতি প্রধান নাকি সরপঞ্চ গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর প্রধান ইনি সরাসরি পঞ্চায়েতের নাগরিকদের দ্বারা নির্বাচিত হন পঞ্চায়েতের ন্যূনতম সদস্য সংখ্যা হতে হবে পাঁচ আর পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে একত্রিশ মানে নিম্নে পাঁচ সর্বোচ্চ একত্রিশ নাম্বার ফর্টি নাইন গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠা হয়েছে জেলা স্তরে গ্রাম স্তরে ব্লক স্তরে নাকি সবকটি ঠিক গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠা হয়েছে কোথায় গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠা হয়েছে গ্রাম স্তরে প্রতিটি গ্রামের জন্য একটি করে গ্রাম পঞ্চায়েত থাকে আর গ্রাম পঞ্চায়েতের কার্যকরী প্রধান হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও আর গ্রাম পঞ্চায়েতের প্রয়োজনীয় কোরাম হচ্ছে ওয়ান বাই টেন ঠিক আছে আজকে সেটা শেষ প্রশ্ন এবং এরপরে একটা আমরা হোম টাস্কও দেবো তোমাদের জন্য পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরে নিচের কোনটি আছে আচ্ছা গতকালকের যে হোম টাস্কটা ছিল সেটা সঠিক উত্তর হচ্ছে শক্তিকান্ত দাস তোমরা অনেকেই সেটা সঠিক উত্তর দিয়েছ কমেন্ট আমি দেখেছি তো আজকে একটা হোম টাস্ক দিয়ে দেবো তোমরা জানিও যারা যারা গোটা ক্লাসটা করলে আউট অফ ফিফটি তোমরা কতগুলো ঠিক করতে পারলে অ্যাকুয়েসিটা কতটা বাড়ছে তোমাদের সেই জিনিসটাতে ফলো করবে কারণ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের অ্যাকুরেসি বাড়বে ঠিক আছে তো পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরে নিচের কোনটি আছে সঠিক উত্তরটা নিয়ে নেব সঠিক উত্তর অপশান নাম্বার ডি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতী ব্যবস্থায় প্রতিটি ব্লকের জন্য একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে আর পঞ্চায়েতের সমিতি প্রধানকে বলা হয় সভাপতি পঞ্চায়েত সমিতির কার্যকরী নিয়ন্ত্রক থাকে যে সরকারি আধিকারিকের হাতে সে হচ্ছে এসডিও ও বিডিও সাব ডিভিশনাল অফিসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে তো আজকের যে হোম ট্যাক্সটা তোমাদেরকে দিচ্ছে সেই হোম ট্যাক্সটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট বা প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি তা আমরা তোমার নিচে কমেন্টে জানাবে পরের ক্লাসে আমি সেটা আলোচনা করে দেবো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ